नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा एबार केतु जेते जेते एई राशिगुलिके कामड़ दिते चलेछे। हाँ बंधुरा, अर्थात आपनादेर जीवने एई केतुर कामड़े प्रचुर परिमाणे अर्थ आसते चलेछे, जे अर्थ आपनारा गुनते गुनते हिमशिम खेये जाबेन। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বর্তমানে কেতু গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং 12 এপ্রিল এই কেতু গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে, যার শুভ প্রভাব রাশিচক্রের এই সৌভাগ্যশালী রাশিরা পেতে চলেছে, যারা কেতুর কামড়ে হতে চলেছে মহাকোটিপতি। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বা বার্থ চার্টে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ অবস্থায় নেই, তারা কিন্তু এর ফল কখনোই পাবেন না। আগে আসুন জেনে নেওয়া যাক এই কেতু গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে, অর্থাৎ এই কেতু গ্রহ আমাদের জীবনে কী কী দেখায়। দেখুন, কেতু হচ্ছে ছায়া গ্রহ, অর্থাৎ এই রাহু গ্রহ ও কেতু গ্রহকে কিন্তু ছায়া গ্রহ হিসাবে ধরা হলেও এই রাহু ও কেতুর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। কেতু এই বর্তমান যুগে গুপ্ত জিনিসকে বুঝিয়ে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের গুপ্তবিদ্যা বলুন, গুপ্ত ধন বলুন, বা গুপ্তভাবে কোনো কাজ বলুন, এই সমস্তটাই কিন্তু কেতু গ্রহের আন্ডারে। অর্থাৎ যে সমস্ত কাজ লুকোনো, অর্থাৎ সকলের সামনে উন্মোচন হয় না, সেই সমস্ত কাজ কিন্তু কেতু গ্রহের আন্ডারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আপনারা কিভাবে অর্থ পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সে বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবগত করব। দেখুন, এই কেতু গ্রহ ও রাহু গ্রহ এই দুটি গ্রহ কিন্তু হঠাৎ করে অর্থ দিয়ে থাকে। সকালেও আপনি ভাববেন না যে সন্ধ্যার মধ্যে আপনি কোটিপতি হয়ে গেলেন। এটা কিভাবে হতে সম্ভব? 1 নম্বর, লটারি থেকে। 2, ক্রিপ্টো কারেন্সির নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, যার মধ্যে বিটকয়েন সবচেয়ে অন্যতম। 2010 সালে এই বিটকয়েনের প্রাইস ছিল মাত্র 100 টাকা। হ্যাঁ বন্ধুরা, আর বর্তমান প্রাইস কত একবার গুগল করে দেখে নিন যে বর্তমানে বিটকয়েনের প্রাইস কত। কেউ ভাবতে পেরেছিল যে বিটকয়েন এত পরিমাণ অর্থ হয়ে যাবে, অর্থাৎ তার দাম এত বেড়ে যাবে একটা বিটকয়েনের দাম? কেউ ভাবেনি। অর্থাৎ যে জিনিসটা আমরা ভাবতে পারি না, সেই জিনিসটা যখন হঠাৎ করে আমাদের সামনে চলে আসে আমরা চমকে উঠি। আর এই চমকাতে চলেছে রাশিচক্রের সৌভাগ্যশালী এই রাশিগুলি, যারা কেতুর কামড়ে হতে চলেছে মহাকোটিপতি। এছাড়াও আপনারা হয়তো শুনে থাকবেন, আগেকার দিনে লাঙলে চাষ করতে গিয়ে মোহর উঠে এসেছে। পুকুরে বা দিঘিতে জাল ফেলে অনেকে আগেকার দিনে 1 ঘোড়া বা 2 ঘোড়া মোহরও পেয়েছে, আর এই সমস্তটাই কিন্তু কেতু গ্রহের আন্ডারে। বর্তমান যুগে তো এইভাবে মোহর পাওয়া সম্ভব নয়, বর্তমান ডিজিটাল যুগ, তো ডিজিটালভাবে আমাদেরকে ভাবতে হবে। আর এই ডিজিটালের জন্যই রয়েছে ক্রিপ্টোকারেন্সি এবং লটারি, এই সমস্তটাই কিন্তু কেতু গ্রহের আন্ডারে। এবার আসুন জেনে নেওয়া যাক এই কেতু যেতে যেতে কোন রাশিগুলিকে কামড় দিতে চলেছে, আর যার দরুন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কেতু যেতে যেতে আপনাদেরকে কামড় দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং এই সময় লটারি, সাট্টা, জুয়া, ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী 2 যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই কেতু যেতে যেতে কামড় দিতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কেতু যেতে যেতে আপনাদেরকেও
কামড় দিতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছেন। এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন। দৈনন্দিন রোজগারও কিন্তু দেখার মতো হতে চলেছে। এই সময় লটারি, সাট্টা, জুয়া বা ক্রিপ্টোকারেন্সি থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি কেতু যেতে যেতে কামড় দিতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কেতু যেতে যেতে এবার আপনাদেরকেও কিন্তু কামড় দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এবং এই সময় আপনারা ক্রিপ্টোকারেন্সি থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কেতু এবার যেতে যেতে আপনাদেরকেও কিন্তু কামড় দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি হতে চলেছে। হঠাৎ করে কোনো সূত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। দৈনন্দিন রোজগারও কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ক্রিপ্টোকারেন্সি থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই কেতু যেতে যেতে আপনাদেরকেও কামড় দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে দেখার মতো। এর পাশাপাশি এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, যে রাশি কেতু যেতে যেতে কামড় দিতে চলেছে, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই কেতু যেতে যেতে আপনাদেরকেও কামড় দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু দেখার মতো হতে চলেছে। এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া বা শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে বলে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।